কোথায় এসছো? দীঘায়। কেন, কেমন আছো? দীঘায়। আপনারা যারা দীঘাতে আসবেন, আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা নিউ দীঘাতে থাকবেন আর নিচে যাবে। ঢেউ সাগর তো এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 20 টাকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? তো আই হোপ আপনারা সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। ব্লগটা হচ্ছে কি, দীঘা ট্যুর, অর্থাৎ আপনারা দীঘাতে কিভাবে যাবেন এবং ওখানে গিয়ে কোথায় থাকবেন এবং কী কী ঘুরবেন সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেব। তো আজকে অ্যাকচুয়ালি ব্লগটা আমি বাড়ি থেকে স্টার্ট করছি আজ, কারণ আমার ট্রেন আছে 7:00। তো অ্যাকচুয়ালি আমি রাতে এখান থেকে বেরিয়ে যাব, ব্লগটা তাই বাড়ি থেকে স্টার্ট করছি। তো ওখানে গিয়ে কোথায় থাকবো এবং আমার সাথে কে কে যাচ্ছে পুরোটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে সরাসরি হাওড়া স্টেশনে গিয়ে। বন্ধুরা এখন ঘড়ির টাইম হচ্ছে কি 6:05, তো আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো দেখতে পাচ্ছেন ট্রেনটা ঠিক টাইম মতো শিয়ালদাতে স্টেশনে পৌঁছেছিল। আমরা শিয়ালদা থেকে হাওড়া আসতে আরও 1 ঘন্টা লাগে, আমি পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশন। তো আজকে আমার যে ট্রেনটি আছে, আমি বেরিয়ে পড়েছি হাওড়া টু দীঘা। আজকে আমার ট্রেনটি আছে দামোদরদী এক্সপ্রেস, এই ট্রেনটি 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হাওড়া থেকে দীঘায় যাস, প্রচুর ট্রেন যায় ছাত্রাঘাট থেকে হাওড়া থেকে ট্রেন যায়। এবং সবথেকে 2টি জনপ্রিয় ট্রেন যেদিকে আছে, 1 নম্বর হচ্ছে কি দামোদরদী এক্সপ্রেস এবং আরেকটা ট্রেন আছে যেটা আছে কান্দা এক্সপ্রেস। দামোদরদী এক্সপ্রেস যেতে আছে 6:45 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং 10:15 দীঘাতে পৌঁছে যায়। আর আরেকটা যে কান্দানি এক্সপ্রেস, ওই ট্রেনটি দুপুর 2:30 হাওড়া থেকে ছাড়া হয় এবং 10:15 দীঘাতে পৌঁছে দেওয়া হয়। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, ট্রেনের কী কী বগি আছে পুরো আপনাদের শেয়ার করবো। আর আজকে ট্রিপটা আছে আমার ফ্যামিলির সাথে এবং আমার লেন্সের ওপারে আছে। তো দেখতে পাচ্ছি আপনার আমার লেন্সের ওপারে আছে আমার ভাই আলফাইন ভাই। তো বন্ধুরা এখানে আমার 2টো বোন আছে। তো বোনের নামটা কী বলো? আর তোমার নামটা বলো? তো ফ্রেন্ডস আজকে আমার 2টো বোনও আমাদের সাথে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এটা আছে ফ্যামিলি, মানে ফ্যামিলি ট্রিপ। তো কোথায় যাচ্ছো তোমরা আজকে? কোথায় যাবে? আজকে দীঘাতে যাবে। তো আমি ট্রেন আছে মানে 6:45 ওয়েট করছি। তো কতটা এক্সাইটেড আছো দীঘা যাওয়ার জন্য? প্রচুর প্রচুর এক্সাইটেড। ওখানে গিয়ে কী করা হবে? প্রচুর। আর ড্রেস কিরকম, কটা ড্রেস নিয়েছো? প্রচুর ছবি তোলা হবে। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। জেনারেল যারা ট্রেনের টিকিট পাবে না, তো দামোদরদী এক্সপ্রেসে 2টি জেনারেল কম্পার্টমেন্ট আছে, ওখানে আপনারা উঠে যেতে পারবেন। একটু ভিড় হবে বাট আপনারা যেতে পারবেন। বন্ধুরা ঘড়ির টাইম 6:30, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখানে পৌঁছে গিয়েছে। তো ফ্রেন্ডস এইভাবে D5, D6, D7 পরপর এরকমভাবে ডি ব্লকগুলো আছে এবং আমি এখন উঠে পড়ছি আমার ট্রেনের মধ্যে। তো এইভাবে আপনারা উঠেই ঠিক একদম রাইট সাইডে দেখতে পাবেন, এখানে একটা মানে ওয়াশ করার জিনিস আছে এবং 2টো সাইডে আছে টয়লেট। আর এই যে আমার কম্পার্টমেন্ট, আমাদের সিট পড়েছিল D5। ফ্রেন্ডস এখানে কী কী আছে আপনারা দেখে দিই। এখানে আছে জল রাখার একটা পট, আর এখানে আপনারা কিছু রাখতে পারবেন এবং এই যে জায়গাটা আছে এখানে রেখে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর সাইড থেকে উইন্ডো ভিউ। ঘড়ির কাঁটা 6:50, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে, আমরা রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন রওনা দিয়েছে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন, ঘড়িতে সময় 10:10, আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। 170 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটি আবার 10:45 হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আমরা এখন ওখানে মানে দীঘা সি বিচে যাবো, হোটেল নেবো, কী কী করবো পুরো ভিডিওর মাধ্যমে রাখবো। তো চলো দীঘা স্টেশনের সামনে ঠিক আপনারা বেরিয়ে দেখতে পাবেন এই যে এরকম টোটো বা ম্যাজিক গাড়ি থাকে। আপনারা নিউ দীঘা যেতে চাইলে 5 টাকা ভাড়া এবং ওল্ড দীঘা যেতে চাইলে 15 টাকা ভাড়া। আপনারা এইভাবে নিউ দীঘা বা ওল্ড দীঘাতে চলে যাবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হোটেল। তো হোটেল এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হোটেল কোজি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তো ফ্লোর আছে থার্ড ফ্লোর। আমাদের রুম নেওয়া হয়েছিল 5টা। আমি আমার রুমটা একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এসি আছে, একদম 2টো ব্যালকনি আছে সামনে এবং রাইট সাইডে। আর এই যে বেডগুলো দেখতে পাচ্ছেন 3 জন করে থাকা যাবে। আর ঠিক এদিকে আছে ওয়াশরুম, আর এখানে আছে একদম মিরর। কোথায় এসছো? দীঘায়। সমুদ্রে যাবে? সমুদ্রে গা ধুতে যাবে? চলো যাই। যাবে যাবে। তো বন্ধুরা আমরা আমি হোটেল থেকে বার হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন পিছনে আমাদের হোটেল আছে, হোটেল কোজি। তো দীঘাতে যারা আসবেন, প্রথমে আপনার প্ল্যান হবে দীঘাতে আসার পরে কিছুক্ষণ রেস্ট করা, তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা যে গোসল করতে যাও। তো আমি এখন বেরিয়ে পড়েছি, চলো। তো ফ্রেন্ডস, আমরা হোটেল থেকে বার হয়ে এসেছি। আর হোটেল থেকে আমাদের সি ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, এই সামনে এইভাবে হেঁটে যেতে হবে। মেনলি এখানে আসলে যে প্রবলেমগুলো হয়, তো সামনে দেখতে পাচ্ছেন এই যে পাথর বা এই নুড়িগুলো, অ্যাকচুয়ালি এগুলো থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এগুলো বাই চান্স বা ইনকেস আপনি এখানে পড়ে গেলে পা পুরো কেলিয়ে বা পা কেটে যেতে পারে, একটু এই দিক থেকে সাবধানে থাকবেন। তো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখানে কেমন, মানে দীঘাতে অ্যাকচুয়ালি বিশাল মানে বড় বড় বা অনেক উঁচু হাই লেভেলের ঢেউ আসে। সাথে আমার ভাই আছে আলফাইম ভাই। তো আলফাইম ভাই ও যাবে, তো কেমন কি এক্সাইটেড ও বলবে। আলফাইম কেমন লাগছে, ঢেউ কেমন লাগছে? কি হচ্ছে, এরা খেলা করছ? গা ধোবে না কেন? গা ধোবে না কখন? নিচে যাবে? নিচে, আরো নিচে। হ্যাঁ, ঢেউ বিশাল, নিচে এমনি পাথর আছে, কি করবে? কেমন লাগছে গোসল করে দীঘাতে? খুব ভালো লাগছে। যাবিনি? চলো চলো চলো, কিচ্ছু হবে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। বন্ধুরা আমরা ফিরে এসেছি লাঞ্চের টাইমে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানি চলে এসেছে। আপনারা যারা বিরিয়ানি খেতে চান, বিরিয়ানির প্লেট নেবে 80-100 যেরকম যে নেয়। এবং মাছ ভাত যদি আপনারা খেতে চান, মাছ ভাতের প্লেট আছে 70-80। আপনারা যেটা খুশি আপনারা খেয়ে নিতে পারেন এইভাবে। তো বন্ধুরা ঘড়ির টাইম এখন 5:11, বিকাল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। তো সন্ধ্যাতে এখানে বসে আলাদা একটা মনোরম বাতাস। তো এখানে মানে এরকম টাইমে এখানে বসে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে এরকম বসে একটা অপরন্ত সুন্দর এবং খুবই ভালো লাগে। তো ওই এনজয়টা নেওয়ার জন্য আমরাও চলে এসেছি, আমার সাথে আমার ভাইও আছে। সমুদ্রের এখানে আসা, এসে এখানে পাড়ে বসে থাকা বা একটা হাওয়া, কোনো কিছু কিনে খাওয়া দাওয়া করা, টিফিন করা, এইসবের জন্য টাইমটা রেখে দেবেন। সমুদ্রের পাশে দেখতে পাচ্ছেন এরকম ঘোড়া আছে, মানে এগুলো অ্যাকচুয়ালি মানে ঘোড়া রাইড করা যায়। এবং আর এই যে সামনে আছে দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো হচ্ছে বাচ্চাদের কার রাইড। আপনাদের সঙ্গে বাচ্চাদেরকে কার রাইড করাতেও পারবেন। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম, এখানে দেখতে পাচ্ছেন আই লাভ দীঘা বলে লেখা আছে। আর ঠিক তার পাশে একদম আছে বিশ্ব বাংলা, মানে একটা পার্ক টাইপসের। তো ওর ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। ভিতরে বেশ কিছু নেই, কিছুটা আছে, ওটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন এই যে এই গেটটি আছে, এটি হচ্ছে বিশ্ব বাংলার গেট আছে। তো চলো ভিতরে এখন প্রবেশ করি। মানে তেমন কিছু নেই ভিতরে, দেখতে পাচ্ছেন একদম মানে রাইট সাইডে একদম আছে কিছুটা জায়গা, আর একদম ঠিক লেফটে আছে অল্প জায়গা, আর সামনে সোজা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা। গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা, তো আজকে দীঘাতে ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি নিউ দীঘার উদ্দেশ্যে।
আপনারা যারা দীঘাতে আসবেন, আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা নিউ দীঘাতে থাকবেন এটা খুবই ভালো জায়গা। আর সন্ধ্যার দিকে আপনারা পারলে ওল্ড দীঘাতে যাবেন। আমরা আছি ওল্ড দীঘাতে, তাই সকালে উঠে টোটো ধরেছি, টোটো ধরে 20 টাকা করে ভাড়া নিয়েছি, আমরা নিউ দীঘাতে এসেছি এবং নিউ দীঘার ভিউটা আপনাদের কাছে শেয়ার করবো। আর আপনারা নিউ দীঘাতে এসে এখান থেকে টোটো বা বিভিন্ন যে গাড়ি আছে, ম্যাজিক গাড়ি যেগুলো বলা হয় ওগুলো করে নেবেন। আপনার এখানে প্রচুর স্পট আছে, ঢেউসাগর এবং তালসারি প্রচুর জায়গা আপনারা ঘুরতে পারবেন। একটা অ্যামাউন্ট বাজেট করে নিয়ে আপনারা বেরিয়ে পড়বেন। তো এখন আমার সাথে চলো। তো আমি দেখতে পাচ্ছেন মানে এখানে অ্যাকচুয়ালি ঢেউসাগরের মধ্যে নতুন একটা কিছু মানে অ্যাক্টিভিটি বা নতুন একটা কিছু এখানে তৈরি করা হয়েছে। এখন কাজটি পুরোপুরি কমপ্লিট হয়নি, তো নেক্সট টাইম এলে হয়তো কমপ্লিট আমরা দেখতে পাবো। বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। তো অ্যাকচুয়ালি যারা দীঘাতে আসবেন, তো যেমন হোটেলগুলো যেমন আছে, যেমন হোটেলগুলো 1000 আপনি পেয়ে যাবেন আর এসিগুলো 2000 পেয়ে যাবেন। ওল্ড দীঘা নিউ দীঘা আপনি যেখানে যাবেন সেমই মানে সেম রেঞ্জে ভাড়া পেয়ে যাবেন। আর খাবার দিকটা বলে দিই, যেমন খাওয়া দাওয়া বিরিয়ানি, যেমন বিরিয়ানি প্লেট আছে যেমন 80 টাকা 100 টাকার মধ্যে, ডিম থাকবে, স্যালাড তো সবই 28 থাকবে। আর এমনি মাছ ভাত আপনি 70 টাকায় পেয়ে যাবেন, মাছ ভাত যে কোনো মাছ ভাত পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মানে দীঘা স্টেশনে। তো এখন ঘড়ির টাইম হচ্ছে কি 9:54, আমাদের ট্রেন আছে 10:40। তো এখন ট্রেন আসেনি, ট্রেন আসলে আমরা আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। তো দীঘা সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট করবে, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা এইটুকুই, তো হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আমি এভরি উইক প্রতি উইকে আমি 1-2 করে ব্লগ দেবো, এবং আপনারা কী কী ব্লগ দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওটা শিখের ওপরে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। চলো, টাটা।